আসসালামু আলাইকুম আলা আল্লাহ রসল করিম বাদ প্রিয় দিনী ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে আমরা কসরের নামাজ সম্পর্কে জানব যে কসরের সালাদ কখন আদায় করতে হয় কিভাবে আদায় করতে হয় এবং কতটা দূরত্বে গেলে আমরা কসরের নামাজ আদায় করতে পারব তো প্রিয় বন্ধুগণ সর্বপ্রথম আমরা জানবো যে কসরের নামাজ কখন আদায় করতে হয় আপনি যদি আপনার ঘর ছেড়ে সফরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান যদি আপনি সর্বনিম্ন আশি থেকে পঁচাশি কিলোমিটার দূরত্বে ট্রাভেল করার সফর করার নিয়তে যদি আপনার ঘর থেকে বেরিয়ে পড়েন তাহলে আপনি হয়ে গেলেন মুসাফির আর এক্ষেত্রে আপনি মুসাফির অবস্থায় কসরের নামাজ আদায় করবেন এখন আসি কসরের নামাজ কয় রাকাত কসরের নামাজ মূলত দুই রাকাত শুধুমাত্র ফজর এবং বাদে যে সমস্ত নামাজের বক্ত রয়েছে যেমন জহর আসর এবং এশা এই সমস্ত ওয়াক্তে আপনি চার রাখাতের জায়গায় শুধু দুই রেখাত পড়বেন মানে ফরজগুলোর কথা বলছি যেমন জোহরের ফরজ নামাজ চার রাখাত তো চার রাখাতের পরিবর্তে আপনি দুই রাখাত কসর নামাজ আদায় করবেন আসরের নামাজ চার রাখাত আপনি চার রাখাতের পরিবর্তে শুধু দুই রাখাত কসর নামাজ আদায় করবেন এবং এশার নামাজ চার রাখাত চার রাখাতের পরিবর্তে আপনি শুধুমাত্র দুই রেখাত কসর নামাজ আদায় করবেন প্রিয় বন্ধুগণ শুধু মাগরিবের নামাজ আপনাকে তিন রেখাতেই পড়তে হবে এবং ফজরের নামাজ আপনাকে দুই রেখাত ফরজ এবং দুই রেখার সুন্নত আদায় করতে হবে আর বাকি অন্যান্য যে অক্তগুলো রয়েছে এই অক্তগুলোর সামনে এবং পিছনে যে সমস্ত সুন্নত নামাজ রয়েছে এই নামাজগুলো আপনাকে আদায় করতে হবে না তো এটাই হলো কসর নামাজ আদায় করার নিয়ম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিগণ এভাবেই সালাতে কসর আদায় করতেন তো প্রিয় বন্ধুগণ এই হল কসরের নামাজ আদায় করার সঠিক নিয়ম আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও কসরের নামাজ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন বা আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব আর বন্ধুগণ আপনারা নিয়মিত যদি অনলাইন মাদ্রাসার সকল আপডেট পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনলাইন মাদ্রাসার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলিকম রহমতুল্লাহি অবরাকাত